হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা ব্লগ নিয়ে। ভাবলাম অনেক দিন ব্লগ বানাইনি, তো আজকে সেটাই। যদিও অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা বেলা থেকেই ব্লগিংটা শুরু করছি, কারণ সকালবেলা চাপ চাপ চাপ। আজকে মেয়ের ছিল প্র্যাকটিক্যাল, 10টায় স্কুলে যাওয়ার ছিল, বেরোতে বাড়ি থেকে দেরি হয়ে গেছে প্রায় 10টা, 10টা বাজতে 10টসে বেরিয়েছি। রাস্তায় প্রচণ্ড জ্যাম, মানে ঠাকুরপুকুর থানার ওই আশেপাশে ওই জায়গাটাতে কোনো কিছু একটা হয়েছিল, যে কারণে রাস্তা মানে ডিএইচ রোড মারাত্মক জ্যাম ছিল। আমি খুব কষ্টে স্কুটি চালিয়েছি, তারপরে ডিএইচ রোড থেকে জেমস লঙে গেছি খুব কষ্টে, ওখান থেকে হু হু করে টেনে একদম টাইমে পৌঁছে দিয়েছি। টাইমে না, লেট হয়েছে। তো আমি তো ভাবছিলাম ঢুকতেই দেবে না, কিন্তু তারপরে দেখলাম ও ঢুকলো, তারপরে প্রচুর টিচার, প্রচুর স্টুডেন্ট, মানে হন্তদন্ত হয়ে সবাই আসছিলো। তখন বুঝলাম না, স্কুলও বুঝবে যে ব্যাপারটা ইচ্ছে করে লেট হয়নি আর কি, লেট হয়েছে কারণ ছিল লেট করার। যাই হোক, চলো এখন থেকে। আর আজকে আমার প্রচুর প্রচুর চাপ, মানে আমার রান্না ইনকমপ্লিট, রান্না করতে পারিনি, তার উপরে জামা কাপড় গোছানো, বিছানা গোছানো, কোনো কিচ্ছু হয়নি, একদম পুরো ইয়ে। তার উপর আজকের ওয়েদার তোমাদেরকেও একটু দেখাই। দেখো, দেখে বুঝতে পারছো, সারাক্ষণ বৃষ্টি আর বৃষ্টি, কি বিরক্তিকর। ঝমঝম ঝমঝম করে হচ্ছে, আবার থেমে যাচ্ছে, রোদ্দুর বেরোচ্ছে, দেখো বোঝা যাচ্ছে বৃষ্টি। খুব বিরক্তিকর এই বর্ষাকালটা, একদম ভালো লাগে না আমার। গরমকালটা তবুও চলে যায়, কিন্তু বর্ষাকালটা না ভীষণ বিরক্তিকর, মানে ভীষণ আমার একদম ভালো লাগে না। এই সারাক্ষণ শুধু বৃষ্টি, মানে আমি ভিজেও গেছি আবার। চলো, তো সামান্য সামান্য ভিজেছি আর কি, অল্প। ঠিক আছে, তো চলো আমি একটু কাজ শুরু করি, তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে ছোটো ছোটো যে কী চলছে না চলছে। আর চলো, ওয়েদারটা আজকে এত বাজে, আর দেখো পুরো অন্ধকার হয়ে আছে একদম, মানে লাইট জ্বালিয়ে রাখলে তালেই একটু শান্তি, আর না হলেই দেখো জামা কাপড় সব তাল হয়ে পড়ে আছে, সব গোছাতে হবে। আজকে প্রচুর কাজ, রান্না হয়নি, উল্টে কাজের মাসি কাজ করে সব বাসনপত্র উপুর করে রেখে গেছে, সেগুলো গোছানো হয়নি, রান্নাঘর পরিষ্কার হয়নি, ছাদের কাজ বাকি। চলো চলো লেগে পড়ি, কাজে লেগে পড়ি। পুরো অন্ধকার, দেখো লাইটটা অফ করে দিলাম, একদম অন্ধকার হয়ে গেল। চলো, ভাবলাম কাজ শুরু করতে গেলে যখন একটু এনার্জি দরকার, তো একটু ছাতু শরবত করে খেয়ে নিই। এটা এই বেলার টাইমে আমি একবার খাই, মানে স্কুল থেকে মেয়েকে দিয়ে এসে খিদে পাই, তখন এটা এক গ্লাস খেয়ে নিই। সারাদিনের কাজের টুকরো টুকরো অংশ নিয়েই আজকে এই ব্লগ থাকবে, আর শেষে কিন্তু জানাতে হবে তোমাদের কেমন লাগলো। চলো, তো কাজের শুরুতেই আগে মেশিনের জামা কাপড়গুলো তুলে নেব আর কিছুটা কাচতে দেব। মেশিনে কাচতে দিয়ে দিই, মেশিন কেচে জামা কাপড়গুলোকে পরিষ্কার করুক, আর আমি বাকি কাজগুলো করতে থাকি। যেরকম হয় না ট্রানজিশন, বেশ একটা চুটকি মারবো আর সব গোছানো হয়ে যেত, কি ভালো হতো, কিন্তু নিজে হাতেই গোছাতে হবে আর কি। যাই হোক, চুটকি মেরে তো হলো না, কিন্তু নিজে হাতে সযত্নে গুছিয়ে ফেললাম। চলো এবার নেক্সট কাজ। সব কাজ যদি এরকম টাইম ল্যাপসের মতো তাড়াতাড়ি চটপট চটপট হয়ে যেত, কী ভালো হতো, মানে আমার নিজের সত্যি খুব ভালো লাগে। বেশ ভাবছি কাজটা হবে, হয়ে গেল, কিন্তু হয় না, সবই নিজের হাতে করতে হয়। তো যাই হোক, এর মধ্যেই মানে আমি কাজ করতে করতেই এক মিনিট,
কাজ করতে করতেই একজন জিজ্ঞাসা করলো একটা জুয়েলারি আছে কি না আর কি। এখন আগে আমার সব ওপরেই থাকতো, কিন্তু এখন জিনিসপত্র বেড়ে গেছে অনেক যে আমি সেগুলোকে ওপর নিচ, কারণ যখন আমার কাস্টমাররা আসে তখন নিচে আসে এখানে, তো তাদেরকে সেই ওপর থেকে নিচে নিয়ে আসা, আবার এত জিনিস বয়ে নিয়ে যাওয়া খুব প্রবলেম। তাই আমি সব নিচে শিফট করে রেখেছি, এই যো দেখো বক্স, আর এই যো একদম ফুল লোডেড। ঠিক আছে, তো এখন চলো চট করে দেখে নিই ও যেটা বলছে সেটা আছে কি না। একজন একটা ঝুমকো খোঁজ করছিল, সেটা আছে দেখে নিলাম। এবার যাব, এবার হচ্ছে রান্না করব। ঠিক আছে, টকের ডাল আর পোস্ত রয়েছে, আর আমি রান্না করব হচ্ছে আজকে ওই যে কাঁকরোল ভাজা, আর একটু মাছ আছে, মাছের একটু সিম্পল করে ঝাল করে নেব, ব্যাস এটাই আজকে রান্না হবে। চলো রান্নাঘরে যাই। স্নান সেরে পুজো করে লাঞ্চ করে একদম কাজ সব কমপ্লিট। এখন একটু যেটা করব সেটা হচ্ছে এডিটিং, কারণ ভিডিও এডিটিং রেডি নেই আমার, এখন সেটাকে করব। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ক্যাটলগ থেকে যেসব জিনিসপত্র বেরিয়ে গেছে সেগুলোকে ইমিডিয়েট হাইড করতে হবে বা ডিলিট করতে হবে, নাহলে প্রচুর 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 প্রবলেম হচ্ছে। কারণ কি, যেসব ফটোগুলো রয়ে গেছে অথচ জিনিসগুলো নেই, সেগুলো কাউকে দিতে পারছি না, চুজ করেও লোক পাচ্ছে না, খুব প্রবলেম হচ্ছে। আজকে সন্ধেবেলা সেই কাজটা আমার মেন কাজ। ঠিক আছে, তো চলো থেকো, আর ডিনারটা তোমাদের সাথে শেয়ার করব, তারপরে আজকের মতো ব্লগ শেষ করে দেবো। বিকেলবেলা একটু ফল টল খেয়ে এখন চলে এসেছি, গয়নাগুলো বললাম না যে কী আছে ক্যাটলগটা একটুখানি চেক করবো, যেগুলো বেরিয়ে গেছে সেগুলো ডিলিট করে দেবো, তো সেই কাজটাই করতে এসেছি। কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ কি এই মোবাইলেই ভিডিও করি, এই মোবাইলেই এডিট করি, তো যেহেতু এই মোবাইলেই ভিডিও হবে, আর আমি স্ট্যান্ডটাও আনতে ভুলে গেছি, তাই আর কি কাজটা করছি সেটা দেখাতে পারবো না। বাট এই যে দেখো সব বক্স নিয়ে বসে গেছি, এগুলো থেকে সব দেখে বের করব যে কোনগুলো আর কি বেরিয়ে গেছে, যেগুলো ক্যাটলগে রয়েছে সেই জিনিসটাকে। আর এই সব চাপে চাপে পড়ে একটু কিছু ড্যামেজ যাতে না হয় তার জন্য একটু হালকা করব, অন্য অন্য বক্সে দেব। তো এই কাজটাই মেনলি এখন করব, আর তারপরে হচ্ছে ডিনার বানাবো। আর আজকে ডিনারে কী রয়েছে সেটাই লাস্ট শেয়ারিং হবে, চলো সাথে থেকো। দেখো তোমাদেরকে বললাম যে আমি নিচে ওই বক্স থেকে সব দেখছিলাম কি আছে কি নেই, সব সেগুলোকে হাইড করছিলাম। কিছু কিছুটা কাজ হয়েছে, সবটা হয়ে উঠলো না, কারণ মনে হলো অনেক দিন আমি মেকআপ ভিডিও দিইনি, তাই আজকে দেখো এই লুক ক্রিয়েট করেছি। তোমাদের কেমন লাগে কিন্তু বলবে যখন ভিডিওটা আসবে, চলে আসবে এক দুদিনের মধ্যেই চলে আসবে, আমি ভিডিও এখন বেশি দিন রাখি না, জাস্ট যেটুকু এডিট করতে সময় লাগে। আর হচ্ছে এর পরে যাব ডিনার বানাতে। ঠিক আছে, তো সাথে থেকো, ডিনারে কী আছে সেটাও দেখতে হবে, তাই না? দেখে নিয়েই ব্লগ শেষ করে দেব। এবার চলে এসেছি আজকের ব্লগের একদম লাস্ট পার্ট, যে ডিনার কী বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর সেটা হয়ে গেলেই ব্যাস আজকের মতো শেষ, চলো দেখি। এখানে নিয়ে নিয়েছি গরম গরম ভাত, আর তার সাথে রয়েছে আলু সিদ্ধ, ইলিশ মাছের তেল, আজকে শুধু গরম গরম মাছ ভাজা আর ভাত, ব্যাস। এবারে ইলিশ সেরকমভাবে একদমই খাওয়া হয়নি, কারণ খুব একটা টেস্ট ভালো লাগছিল না। আমার জন্মদিনের দিনও আমি ব্লগে বলেছিলাম যে খুব একটা টেস্ট নেই আর খাবো না, তবে আজকেরটা দেখে আবার একটু ভালো লাগলো আগের মতো, মানে একটু তেল বেরিয়েছে বা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ঠিক আছে, খেয়ে নিই, চলো টাটা। আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও, আর ইচ্ছে রইলো মাঝে মাঝে এরকম ছোট্ট ছোট্ট ব্লগ আপলোড করার। টাটা।